বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। শেষের কবিতার এই দুটো পঙ্ক্তি, এই দুটো লাইন বাঙালি মাত্রায় খুব পরিচিত, কিন্তু গোটা শেষের কবিতাটা অর্থাৎ রবীন্দ্রনাথের একেবারে এত মানে একেবারে তো শেষ জীবনের লেখা, তার গোটা জীবনের যে পাথর নুড়ি কুড়োতে কুড়োতে গেছেন তো প্রায় একটা নদীর মতো, একটা নদীর মতো জীবন, এবং চলতে চলতে বহু পাথর নুড়ি কুড়িয়েছেন, তার কোথাও যেন ধরা পড়ে সেই জার্নিটা, সেই চলমানতাটা। আমার নিজের যেটা ধারণা যে আমরা সবসময় ইংরেজিতে যে প্রবাদটা বলি যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, একটা পাথর যে গড়ায় তার গায়ে কখনো শ্যাওলা লাগে না, তার একটাই কারণ হচ্ছে জীবনের এই চলমানতা বা এই জার্নি আমাদের সবসময় এমন এমন অভিজ্ঞতা দেয় যেটা গায়ে শ্যাওলা লাগতে দেয় না, তাকে আমরা প্রগতিশীলতা বলি, তাকে আমরা আধুনিকতা বলি। কারণ রবীন্দ্রনাথের লেখা একজন মানুষ একেবারে 8 বছর থেকে 80 বছর বয়স অবধি লিখেছেন, তো ফলে তার লেখাতেও তো নানা রকমভাবে পরিবর্তন এসছে, সমসাময়িক সমাজ চারপাশটাকে দেখতে দেখতে এগিয়ে যাওয়া, এবং সেখান থেকে অভিজ্ঞতার যা সেঁচে তুলেছেন, জীবনে যতটা আহরণ করেছেন তাই বেরিয়ে এসেছে তাঁর সাহিত্যকর্মে। তো এইটা দিয়ে আজকে শুরু করার কারণ যে সেশনটায় এবার আর্থ কালচার ফেস্টে আমরা যেতে চলেছি সেটা একটা পারফরম্যান্স সেশন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় দুজনে মঞ্চে রয়েছেন, তারা তাঁদের জীবনের অভিজ্ঞতার কথাই হয়তো বলবেন কিন্তু বেছে নিয়েছেন বাংলা সাহিত্য ভারতীয় সাহিত্যের এমন কিছু মানুষকে যাদের লেখা যাদের বলা দিয়ে তারা নিজেদের ভঙ্গিকে প্রকাশ করবেন। সুজয় প্রসাদ চ্যাটার্জি সম্পর্কে আমার নতুন করে কি বলবো, অন্তত বাঙালিদের কাছে কিছু বলার নেই। যেটা সবথেকে বেশি ছোঁয়ে সেটা হচ্ছে যে আমরা তো সবসময় খুব জনপ্রিয়তার পিছনে ছুটি, খুব কম মানুষই আছেন যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টকে আঁকড়ে ধরে সেই বিশ্বাসে বাঁচেন। সুজয় প্রসাদ সেই রকমই একজন শিল্পী যিনি একেবারেই একটা ইন্ডিপেন্ডেন্ট আর্ট ফর্মে বিশ্বাস করেন, বাহুল্য বর্জিত, তার একটা নিজের মতো করে লড়াই আছে। পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে এবং খুব কৃতি ছাত্র ছিলেন, অনেক বড় ব্র্যান্ডে চাকরি করেছেন, কিন্তু আলটিমেটলি তার ভেতরের এই শিল্পবোধ তাকে ফিরিয়ে এনেছে, তিনি সবথেকে ভালো থাকেন যে কাজ নিয়ে সেই জায়গায়। বাচিক শিল্পী, অভিনেতা, তার অপূর্ব গান করেন, তার বহুমুখী প্রতিভার কিছুমাত্র ঝলক। সঙ্গে রয়েছেন শিবাশিস। শিবাশিসকে আপনারা হয়তো অনেকেই সোশ্যাল প্ল্যাটফর্মে খুব বড় করে দেখে থাকবেন, টিউজডেজ উইথ শিবাশিস, তার মাধ্যমে সুরকার, সঙ্গীত পরিচালক, কখনো কখনো লেখেনও, এবং বরাবরই আবারও বলছি ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন। খুব ডিফিকাল্ট পপুলার মিউজিক, পপুলার সাহিত্য, পপুলার পারফরমেন্সেস, পপুলার ফিল্মসে অ্যাপ্রোচ করা তুলনামূলকভাবে অনেক মানে সহজ তুলনামূলকভাবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ইন্ডিপেন্ডেন্ট আর্ট ফর্মকে নিয়ে এগিয়ে চলা খুবই কঠিন একটা কাজ। শিবাশিস আর সুজয়ের যৌথ জার্নি আমরা এখন দেখব এবং আরও বড় কথা শুনব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অন আর্থ আ কালচার ফেস্ট উই ইন্ট্রোডিউস দিস পারফরমেন্স প্যানেল অ্যাজ জার্নিজ বাই সুজয় প্রসাদ চ্যাটার্জি অ্যান্ড শিবাশিস ব্যানার্জি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে।
বলো মারুতা, কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে তোমারে দা, আশা পুরাও তুমি এসো কাছে, তোমারে দা আশা পুরা তুমি এসো কাছে, তোমারে দা আশা পুরা তুমি এসো কাছে, বরিষ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। যাকে দিয়ে অনুষ্ঠানের নান্দিমুখ করলাম রবীন্দ্রনাথ, তার সঙ্গেই আরেকজন মানুষকে একটু কাছে ডেকে নেব, তার তিনিও এই নোবেল পুরস্কার পেয়েছেন আরেকটু পরে, হি অ্যাকচুয়ালি ওপেন্ড আ নিউ ক্যাটাগরি অফ দ্য নোবেল প্রাইজ উইচ ইজ সং রাইটিং, and that was Bob Dylan. And Bob Dylan and Tagore had belonged to very two different time zones, and since we are, you know, we are doing a quest for culture through ours, I find a beautiful integration of both of them. But as I read this poem, it's called Long Ago Far Away, it's a long poem, but I'm going to read an excerpt of it, and Shibashish is going to sing a couple of lines from Dylan. I hope this poem brings you the right message of peace. To preach of peace and brotherhood, oh, what might be the cost? A man, he did it long ago, and they hung him on a cross. Long ago, far away, these things don't happen no more nowadays. The chains of slaves, they dragged the ground with heads and hearts hung low. But it was during Lincoln's time, and it was long ago. Long ago, far away. Things like that don't happen no more nowadays. The war guns, they went off wild. The whole world bled its blood. Men's bodies floated on the edge of oceans made of mud. Long ago, far away, those kind of things don't happen no more nowadays. One man had much money. One man had not enough to eat. One man, he lived just like a king. The other men begged on the street. Long ago, far away, things like that don't happen no more nowadays. One man died of a knife so sharp. One man died from the bullet of a gun. One man died of a broken heart to see the lynching of his son. Long ago, far away, these things don't happen no more nowadays. Long ago, far away.
those type of things don't happen anymore. Long ago, far away, long ago, far away. How many roads must a man walk down before you call him a man? And how many seas must a white dove sail before she sleeps in the sand? And how many times must the cannonballs fly before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. This is lovely, Shivashish. Very nice, thank you. You know, I can't get away from a show, especially when I'm doing journeys with Shivashish. I only do journeys with Shivashish. I can't get away without reading this poem. This is his favorite, and I have to read this for all of you. I'm reading the from the book that Thank I presented on your birthday. This is a poem written by Janai Dalal. You know, on Facebook, there's this group called Very Short Stories. So Janai writes in that group very often. And it's a beautiful love poem. It will is. You play with me? I will. Thank you. I have an aunt and an uncle. They're cousins and they're both single. One day, when I was really young, I went to my mother with an idea. I said, "Are you tell them to get married, na?" She laughed and said, "No." "But they love each other." "No, no, that's a different type of love." And that's when I learned that we have types of love. There's an "I love pink," "I love dogs," "I love fries" type of love. And "I love books," "I love coffee," "I love whiskey," "I love smiles" type of love. There's an "I love this song" type of love. There's an "I would really love to kill you" type of love. And then there's the different type of love. That it took 300 crores to make this film, Robert Downey Jr. is flying around in a robot suit. He's saving the entire world. But all I can think of is how close we are sitting. Type of love. That typing, typing, typing type of love. The "is this love, love?" The "why don't I need to sleep for 5 minutes longer anymore, love?" "There are butterflies in my poop, love. Your pimples are braille and I'm blind, love. I want to write a thesis on your mind, love. That other people have no right to use your perfume, love. That what did I think about before you, love? Get out of my head was never an invitation to walk into my heart, love. I hate you, love." I guess breathing just stopped being involuntary, love. Life has a better half, love. Thank you. Thank you, love. And I know that this is the sort of love my mother was talking about. But my aunt and my uncle are both still single. And maybe that
That is a different type of love. One that most of us remain strangers to. So, back to Shonar Bangla, as in our Bengal. Sunil Gangopadhyay ekti kobita porbo. Jehetu ei je onneshon shobhyota sanskriti ja ei arther mul nirjash Sunil dar ei kobita ti onek purono ekti kobita. Kobitar nam ke kake tanche. Ei kobita ami paath korar age amra ekta খুব স্পেশাল টাইপ অফ মিউজিক ব্যবহার করি সেটা আপনারা একটু শুনুন দেখুন চিনতে পারেন কিনা শুনতে চাইলে কিনা হৃদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা অমৃতলাল আর গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে তাই শ্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বিহাইভ ব্র্যান্ডি তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ বনেদি মদ্যপায়ীরা ছুঁত না রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে অমৃতলালের মুখে সেই আগুন গিরিশের ঠোঁটে পান নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া হ্যাঁ ডোঁড়ের ভুলটি হয়েছ দেখাই পাই না আজ পেয়েছি আর ছাড়ছি নিকো চলো চলো যাই বিনির বাড়িতে ফিরি দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি আজকাল গাইছ হ্যাঁ তা কেমন সে গান রসে টইটুম্বুর নাকি ধর্মে মাখো মাখো নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল হাত ছাড়ো গিরি যাচ্ছি দক্ষিণেশ্বর এখন সময় নেই গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার স্বরে বলল এই সেই পাগলা ঠাকুরটার কাছে হ্যাঁ সে তোকে কী দেবে চাকরি দেবে সংসারের অনটন জ্বালা যন্ত্রণা জুড়োবে ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া ও সব ছাড়ো সুসময় অযথা বয়ে যেতে দিও না নরেন রাগ করে বলল এই তুই শালা স্টেজে মাগি নাচাস তুই এসবের কি বুঝবি গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল কে আমি বুঝি না চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি দেখবি কেমন ফাটাবো ভক্তির বন্যা বইবে অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে চল মহলা দেখবি আজই তোকে আমরা চাই নরেন বলল তুই চল দক্ষিণেশ্বর তোকেও আমরা চাই
গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তরকূলে পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গুজে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাঁচকা টানে, এ ওকে বুকে জড়িয়ে ধরবে। ওয়েল, মুভিং অন টু পোয়েট্রি, হাউ ক্যান আই নট রিড পাবলো নেরুদা ফর অল অফ ইউ? বাট বিফোর দ্যাট, লেট মি রিড অ্যানাদার লাভ পোয়েম, বাট ইন বাংলা ফর অল অফ ইউ। কবিতাটা আমার খুব প্রিয়, সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা। কবিতার নাম একটি সংলাপ। তুমি চাও আমার ভালোবাসা? হ্যাঁ চাই। গায়ে কিন্তু তার কাদা মাখা, যেমন তেমনি ভাবেই চাই। আমার আখেরে কি হবে বলা হোক, বেশ। আর আমি জিজ্ঞেস করতে চাই, করো। ধরো আমি কড়া নাড়লাম, আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব। ধরো তোমাকে আমি তলব করলাম, আমি হুজুরে হাজির হব। তাতে যদি বিপদ ঘটে, আমি সে বিপদে ঝাঁপ দেব। যদি তোমার সঙ্গে প্রতারণা করি, আমি ক্ষমা করে দেব। তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও, আমি গাইব। বলবো কোনো বন্ধু এলে তার মুখের উপর দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দেব। তোমাকে বলবো প্রাণ নাও, আমি নেব। বলবো প্রাণ দাও, দেব। যদি তলিয়ে যাই, আমি টেনে তুলব। তাতে যদি ব্যথা লাগে, সহ্য করব। আর যদি থাকে বাধার দেয়াল, ভেঙে ফেলব। যদি থাকে দড়ির ফাঁস, কেটে ফেলব। যদি থাকে 100 গিঁট, তাহলেও তুমি চাও আমার ভালোবাসা? হ্যাঁ, তোমার ভালোবাসা তুমি কখনোই পাবে না। কিন্তু কেন? কারণ যারা কৃতদাস, আমি তাদের কখনোই ভালোবাসি না। সো ওয়েন আই রিড পাবলো নেরুদা ফর অল অফ ইউ, আই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট নেরুদা উইথ আ লাভ সং, অ্যান্ড ওয়েন আই রিসর্ট টু আ লাভ সং, আই কান্ট থিঙ্ক এনিবডি বাট রবীন্দ্রনাথ ইন দ্য ফার্স্ট প্লেস। সো I'm going to first read the poem to all of you and then sing a couple of lines of this song. This poem is by Jimmy Santiago Baca and not Pablo Neruda. I'm offering this poem to you since I have nothing else to give. Keep it like a warm coat when winter comes to cover you, or like a pair of thick socks the cold cannot bite through. I love you. I have nothing else to give you, so it is a pot full of yellow corn to warm your belly in the winter. It is a scarf for your head to wear over your hair, to tie up around your face. I love you.
Keep it. Treasure it as you would. If you were lost, needing direction, in the wilderness, life becomes when mature, and in the corner of your drawer, tucked away like a cabin or a hogan in dense trees. And I will answer, give you directions, and let you warm yourself by this fire. Rest by this fire, make you feel safe. It's all I have to give. And it's all anybody needs to live and to go on living inside when the world outside no longer cares if you live or die. Remember, I love you. Jokhon eshechile jokhon eshechile ondhokare chaduteni shindhupare chaduteni jokhon eshechile he jana tumai tabe jenechile onubhabe jenechile gane tumar porushkani beje pranir dhare jokhon eshechile tumi gele jokhon ekla chole chand utheche rater kole chand utheche tumi gele jokhon tokhon dekhi pother kache mala thank you. I think I want to read another poem where I integrate music with. Kintu jeta khub guruttopurno seta hocche je trees have been a part of our civilization. In a lot of literature, in the epics, trees have often been metaphors of human existence. আর এই কবিতা অর্জুন কৃষ্ণচূড়া কথা নন্দাক্রান্ত সেনের একটি কবিতা. It's a love story between two trees, and how beautiful is that? You know, আমি যখনই অর্থে এসে সঞ্চালনা করি, when I've been anchoring the show, I love this entire journey of finding your roots, your civilization, your life. And trees are such an important part of your life. Always. Right? এই কবিতাটি একটু একটু অন্যরকমভাবে আমি পাঠ করি, আমি একটু গান ব্যবহার করি কখনো কখনো. I break into a song and then I read the lines. So
I hope you enjoy the experience with me and Shibashish. অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত জানু হল সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনী। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হল সে কয়েক বছর পর, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন, কার মিলন চা বিরহী। সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইলো আপন করে, নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায় অমৃত জ্যোতি, কি বা সুন্দর ওরে মন। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার, অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ। অর্জুন গাছ যে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ, রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায় অমৃত জ্যোতি, কি বা সুন্দর ওরে মন, কার মিলন চাও বিরহী। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, চরণ পদ রাজে হায়। যদিও কাহিনী এমন সহজ নয়,
অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে, হংকার মিলন বিরোহী, কার মিলন বিরোহী। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হেরে যো, রক্ত ঝরালে বাকল খসিয়ে টেকো, আমাকে চিনতে ভুল করো না হেরে যো, রক্ত ঝরালে বাকল খসিয়ে টেকো। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজে হায়, অমৃত জ্যোতি তাহারে কোথা খুঁজেছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও to another love poem. I know Shivashish wants me to read Rajkumar's Chitti. Yeah, sure, I don't know whether we'll have time for that, but quickly, I have to read Pablo Neruda. It's my favorite, so I'll have to read that. Ar ki janen amar ekta jinish khub mone hoy, Bharatborsher sanskritir shonge obosshoi Nerudar shomoy ebong sanskritir যোগসূত্র নেই, কিন্তু ভালোবাসার কথা, ইতিহাসের কথা তো সর্বজনীন, সর্বকালের, চিরন্তন, তাই ভালোবাসার কবিতা পড়তে কোনো বিভাজন নেই, এ তো আর রাজনৈতিক রং নয়। বলুন, আই হ্যাভ নেমড ইউ কুইন, দে আর টলার দ্যান ইউ, টলার, দে আর পিওরার দ্যান ইউ, পিওরার, দে আর লাভলিয়ার দ্যান ইউ, লাভলিয়ার, but you are the queen. When you go through the streets, no one recognizes you. No one sees your crystal crown. No one looks at the carpet of red gold that you tread as you pass, the non-existent carpet. And when you appear, all the rivers sound in my body, bells shake the sky, and a hymn fills the world. Only you and I, only you and I, my love, listen to me. Je chilo amar shopno charini, tare bujhite parini, din chole geche khujite khujite, je chilo amar shopno charini, tare বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। আই থিঙ্ক উই হ্যাভ
very little time left, so I think I'm going to read a short poem. আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন বা দেখছেন ফেসবুক মানে আমাদের ফেসবুকের পাতায়, তারা অনেকেই আজকে আর্থের অনেকগুলো সেশন দেখছেন, এরপরে আরও অনেক সেশন আছে। আজকে সন্ধেবেলা নচিকেতার গান আছে, নচিকেতা চক্রবর্তী আমাদের বড় হয়ে ওঠার সময়কার গান। তাই একটি ভালোবাসার কবিতা দিয়ে শেষ করব আজকের মতো। আর ভালোবাসার কবিতা জয় গোস্বামীর কবিতা ছাড়া তো আমার এই অভিযাত্রা অসম্পূর্ণ। তাই একটি গল্পের মতো কবিতা, শোনো শোনো গল্প শোনো। আমাদের ছোটবেলায় আমরা সূর্যের বিষয়ে একটা গল্প শুনতাম, পৃথিবী ও তার ভাই বোনদের জন্মের ব্যাপারে। আজগুবি গল্প কিন্তু শুনতাম। তাতে বলা হতো আদিকালে সূর্য যখন তরুণ তখন তার খুব কাছ দিয়ে মারাত্মক শক্তিশালী একটি নক্ষত্র চলে যায়, ধাক্কা লাগেনি তাহলে তো ইতিহাস অন্যরকম হতো। তবে এত কাছ দিয়ে যায় যে সেই ভয়ানক তারার আকর্ষণে সূর্যের শরীর ফুলে ওঠে, সূর্য ছিঁড়ে একটা তোলপাড় আগুনের পিণ্ড ছুটে যায় সেই নক্ষত্রের দিকে। কিন্তু সেই নক্ষত্র তো আর দাঁড়িয়েছিল না, সে তার মধ্যে এক অনন্ত দূরে চলে গেছে যেমন যাওয়ার কথা। এখন এই উৎপাটিত আগুন পিণ্ড কি করল? সেও তো আর ওই সূর্যের আকর্ষণ থেকে বেরোতে পারল না, তাই ওইখানেই নিজের সবটুকু আগুন নিয়ে সে জ্বালা পোড়া করতে লাগলো আর ঘুরতে লাগলো। আর টুকরো হতে হতে ছিঁড়ে ছড়িয়ে পড়ল দূরে দূরে। এই গল্প শুনলে এখনকার ছেলেরা হাসবে, এখন অন্য গল্প পাওয়া যায়, আমরা যারা বড় তারাও হাসি। কিন্তু কেউ কেউ আমরা এখনো রাতে একা ছাদে দাঁড়ালে কিংবা ঘুমের উড়ন্ত বারান্দায় হঠাৎ এক ঝলক দেখতে পাই সেই সর্বনাশ ঘটানো চকিত গমনপথ, সেই তীব্র সৌন্দর্যময় পাগল করা তারার মুখ আর নিজেদের সেই নিশি পাওয়া দৌড়, তার ঘর ছাড়া করা আহ্বান দেখতে পাই। আমাদের স্ত্রী পুত্ররা জানে না, কিন্তু দায় দায়িত্বের মধ্যে ডুবে যেতে যেতেও মাঝে মাঝে আমরা বুঝতে পারি দূর থেকে আমাদের অনুসরণ করে চলেছে, প্রদক্ষিণ করে চলেছে এদের অচেনা সব আগুনের পিণ্ড। I think we're done, so you're moving on to the next show. Thank you. Thank you very much.